আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের বৃষ্টি পেলাম। সেলের রুমটা ক্লিন করে নিজে বাজারে গিয়ে পছন্দের সবজি কিনলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বাবুর রুমটা ক্লিন করছি আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করলাম। আশা করছি আমার প্রিয় প্রিয় আপুভাইয়েরা সম্পূর্ণ ব্লগটি আমার সঙ্গেই থাকবেন। সেই সাথে যে সকল নতুন নতুন আপুভাইয়েরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে একটা লাইক আমাকে দিবেন। আর পরবর্তীতে যদি আপনি নতুন নতুন আরও অনেক ভিডিও দেখতে চান, তাহলে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটির অল অপশন সেট করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার নোটিফিকেশনে চলে যায় এবং পরবর্তীতে আপনার সুযোগ সুবিধা মতন দেখে নিতে পারবেন। আর যে সকল আপু ভাইয়েরা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, মিষ্টি মিষ্টি কমেন্টস করছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাবুর রুমের ফ্যানটা আমি পরিষ্কার করে নিয়েছি, এখন এই যে বেডটা পরিষ্কার করছি। আসলে আমি প্রতিনিয়ত কিন্তু এই পরিষ্কারের কাজগুলো করতেই থাকি, এই জন্য আমার কোনো রুমেই বেশি একটা ময়লা হয় না। তো প্রতিদিন যদি সব কিছু একটু পরিষ্কার করে রাখা যায়, তাহলে কিন্তু মানে খুব কষ্ট করে যে একটা ডিপ ক্লিনের বিষয় আছে সেটা করতে হয় না। তো হালকা পাতলা যে ময়লাগুলো হয়েছে আজকে বাবুর রুম সেভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। খুব সকালেই ঘুম থেকে উঠেছি, কারণ বাবুর তো স্কুল খুলে গেছে। সকাল 7:30 থেকে বাবুর ক্লাস শুরু, 7:05 আপনাদের ভাইয়া আর বাবু একসঙ্গে বেরিয়ে যায়। আর আমারও কিন্তু খুব সকাল সকালেই সংসারের কাজগুলো গোছানো হয়ে যাচ্ছে। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু খুব দ্রুতই সব কিছু গোছানো হয়ে যায়। তো অফ ক্যামেরায় আমি সকালের খাবারটাও রেডি করেছি। তো আজকে সকালে নাস্তায় ছিল গরম ভাত, আলু ভর্তার ডাউল। তো ভাত এবং নাস্তা এই দুইটার বিষয়ে মানে আমার একটু মজা লাগে। আমার ফুফাতো বোনের ছেলে বলে যে সকালে যদি ভাত দেওয়া হয়, তাহলে বলে এটা সকালের খাবার, এটা সকালের নাস্তা না। আর তাকে যদি সকালে রুটি কিংবা পরোটা দেওয়া হয়, তাহলে বলে এটাই হচ্ছে সকালের নাস্তা। আসলে বাচ্চা মানুষ তো, যাই হোক, ও ঠিক বলে কি ভুল বলে জানি না। তো আপনাদের সঙ্গে কিন্তু বকবক করছি আর এই যে আমি বাবুর রুমটা সুন্দর করে পরিষ্কার করছি। তো বাবুর রুমটা পরিষ্কার করে রেখে আমি আবার একটু বাজারে যাব, বড় বাজারে, আমার পছন্দের একটু সবজি আনার জন্য। তো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো তাদের দুজনকে বিদায় দিয়ে আপনাদের ভিডিওগুলো দেখছিলাম বসে বসে, কারণ এক সময় তো সবার ভিডিও দেখা সম্ভব হয় না। কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু ভিডিওগুলো দেখার চেষ্টা করি আর আমি বেশিরভাগ ভিডিওটা সামনে মানে কাছে থেকেই বসে দেখার চেষ্টা করি। যখন অনেক ব্যস্ত থাকি তখন অন রেখে একটু মানে দেখে নিই, কী বলবো, যেটা সত্যি সেটাই বললাম আপনাদের কাছে। তো এই যে আমি পরিষ্কার করছি, আর আমার একটা ধারণা আছে যে যখন রুমের ভিতরে এসি চলে, বাইরে থেকে বাতাস যে আসে, সেই বাতাসের সাথে মনে হয় প্রচুর ধুলাও আসে, কারণ প্রতিদিন এই ফার্নিচারগুলো আমি পরিষ্কার করি, তারপরেও দেখবো কি প্রত্যেকটা ফার্নিচারের উপরে একটা সাদা ধুলার আবরণ পড়ে রয়েছে। তো এটা কিন্তু আমার ধারণা, এই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে বাবুর রুমটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পরে একটু আপনাদের সাথে শেয়ার করছি, আর সেই সাথে একটা মিষ্টি কমেন্টসও আপনাদের সাথে শেয়ার করব। তো মাখুনি ব্লগার আইডি থেকে মাখুনি আপু আমাকে কমেন্টস করেছে, আপু তুমি অনেক চালাক হয়েছো, খালি অফ ক্যামেরাতে সব কাজ করে নাও। আপু, আমার তোমার কাছ থেকে একটু চালাকি শিখতে হবে, অনেক মাছ গুছিয়ে নিলে। আপুকে জানো, কালকে রাতে আমি তোমাকে স্বপ্নে দেখেছি, স্বপ্নে দেখি তোমার বাসায় গিয়ে আমি তোমার সাথে বসে খুব গল্প করছি। আপু, তোমার কমেন্টসটা পড়ে আমার এত এত ভালো লেগেছে, কি বলবো। ইনশাল্লাহ, আল্লাহ যদি চান সবই সম্ভব, একদিন হয়তো তোমার সঙ্গে আমার দেখা হতেও পারে, যদি আল্লাহ আমাদের কপালে লিখে রাখে। আমার তো মনে হয় আমার সব কলিজার আপুদের সাথে যদি আমি একটু দেখা করতে পারতাম, কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে এত ভালোবাসার আপুদের পেয়েছি। আর মনে হয় যে আমিও চিন্তা করি মাঝে মাঝে যে সব আপুদের সাথে যদি একটু বসে গল্প করতে পারতাম, দেখা করতে পারতাম। তো আল্লাহ চাইলে কিন্তু সবই সম্ভব আপু।
তারপর রেডি হয়ে বাজারে গিয়েছিলাম, আর বাজারের ভিতরের কিছু অংশ একটু আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন এই যে বাজার থেকে কি এনেছি সেটা একটু শেয়ার করছি। আমরা তো এটাকে ঘাটকল বলি, আর এই ঘাটকলটা আনার জন্যই মূলত আমি বড় বাজারে গিয়েছিলাম। আপনাদের ভাইয়া বেশ কয়েকদিন ধরে এটাকে খুঁজছে কিন্তু পাচ্ছে না, তো আজকে তার শরীরটা অতটা ভালো না, বাবুকে নিয়ে বেরিয়েছে স্কুলে দিয়ে, তারপরে দোকানে যাবে। তো আমি বললাম থাক, আমার একটু বাজারে অন্য কাজ আছে, সেই সাথে আমি বড় বাজারে যেয়ে ঘাটকলের সঙ্গে আমার কিছু পছন্দের সবজি নিয়ে আসব। তো সারা বাজার খুঁজে আমি একটি দোকানে মাত্র এই ঘাটকল পেলাম। তো কয়েকটা আটিও যে ছিল আপনাদের সাথে তো শেয়ার করলাম, তো যে ঘাটকলের আটি ছিল 10 টাকা করে, সেই আটি এখন হয়েছে 35 টাকা করে। তো 2 আটি ঘাটকল এনেছি আমি 70 টাকা দিয়ে। তো যাই হোক, খুবই খেতে ইচ্ছা করছিল, এই জন্য আর টাকার কথা চিন্তা করলাম না। তো হিটারে তো আমি ধুন্দুলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে, সেটা একটু পরে আমি আবার ওটা তেলে দিয়ে নিব। আর এই যে ঘাটকলটা আমি খোসাসহই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়ে, যেহেতু সব মশলা আমার আগে থেকে ব্লেন্ড করা রয়েছে, এই জন্য আমি হচ্ছে গিয়ে মানে শুধু পেঁয়াজটা দিয়ে ব্লেন্ড করে নিলাম। তো ঘাটকল যখন এভাবে আমি ভাজি ভর্তা করি তো আমি খোসাসহই রেখে দিই, কারণ ব্লেন্ড করার সময় কিন্তু খোসাটা খুব সুন্দরভাবেই মিহি হয়ে যায়, আর খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। তো এক এক করে এর সঙ্গে আমি সব মশলা দিয়েছি। তো এটা কিন্তু শুকনো মরিচ না, কাঁচা মরিচ পেকে গিয়েছিল, তো আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেকে শুকনো মরিচ দেয়, তো কাঁচা মরিচ দিলে আমার কাছে বেশি ভালো লাগে, আর শুকনো মরিচে প্রচুর গ্যাস হয়। তো রসুন, আদা, জিরা, হলুদ, লবণ, তেল সব কিছু আমি পরিমাণ মতন দিয়েছি, দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু বিদ্যুৎ চলে গেছে ধুন্দুলটা যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তারপরে, তো আমি গ্যাসের চুলায় এখন ধুন্দুলটাও তেলে দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আস্ত জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এই যে ধুন্দুলটা এখন তেলে দিয়ে দিয়েছি। আর আমার কাছে ধুন্দুল মাছ দিয়ে খেতে একটু ভালো লাগে না, কেন জানি এভাবে তেলে দিয়ে খেতে যে এত মজা লাগে। আর মাশাল্লাহ, খাওয়ার পরেই তো আমি ভয়েসটা দিচ্ছি, ধুন্দুলটা অনেক মিষ্টি ছিল। তো আজকের প্রত্যেকটা রান্না কিন্তু খুব সাধারণ ছিল, কিন্তু এর স্বাদ ছিল অসাধারণ। পানিটা শুকিয়ে যাওয়ার এই পর্যায়ে এসে গরম মশলার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণেই দিয়েছি, মানে মিডিয়াম আঁচে এটা আমি একদম সুন্দর করে এই যে ভাজা ভাজা করে নিয়েছি। মাশাল্লাহ, কালারটা এত সুন্দর এসেছে, আর খেতে যে কি বলবো, এত মজা। তো আমার 2টা রান্না হয়ে গেছে, ধুন্দুল ভাজি এবং ঘাটকল ভাজি। আর হিটারে আমি মানে কারেন্ট আসার পরে ডাটাটা চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম, সরিষা বাটা দিয়ে একটু ডাটা চচ্চড়ি করেছি, একটু শক্ত ডাটাই বাজার থেকে এনেছি, এভাবে চচ্চড়ি খাবো। তো আজকে প্রত্যেকটা রান্নাই কিন্তু আমার সাধারণ, কিন্তু এর স্বাদ অসাধারণ, কারণ খাওয়ার পরে কিন্তু আমি ভয়েস দিচ্ছি। আর এই খাবারগুলো গরমের দিনে আমার ভীষণ পছন্দের। দুপুরে রান্না খাওয়া শেষ করে আম্মুকে নিয়ে আবার একটু বাইরে গিয়েছিলাম, আর এই গরমে 2-2 বার বাইরে যে এতটাই খারাপ লাগছিল। আমি তো বিকালে ঘুমিয়েছিলাম, হঠাৎ আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলে আকাশে প্রচুর মেঘ করেছে, যখন তখন ঝড় হতে পারে, দ্রুত ছাদে গিয়ে পাখির ঘরে জানালা দরজা আটকে দিয়ে আসো। তো এখন হচ্ছে বিকাল 5:30টার দিকে, তো দেখুন কত সুন্দর আবহাওয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত পেলাম, এই প্রথম আমাদের এখানে বৃষ্টি হলো। তো বিকালের আকাশের এই সুন্দর মুহূর্তটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো ছাদে থাকা অবস্থায় কিন্তু হঠাৎ এত জোরে ঝড় শুরু হয়েছে, তো বাবুকে নিয়ে তো আমি মানে নিচে নেমে এসেছি, আর এখন বেলকনি থেকে কিছুটা অংশ একটু আপনাদের সাথে শেয়ার করছি। এসি ফ্যান চালিয়েও আমরা ঘরের ভিতরে ঠান্ডা করতে পারছিলাম না, আর আল্লাহর রহমতের বৃষ্টি পড়ার সাথে সাথে মনে হলো যেন জান পরান একদম ঠান্ডা হয়ে গেল। তো যখন ঝড় হচ্ছিল আমি সব রুমে জানালা দরজাগুলো আটকে রেখেছিলাম, কারণ প্রচণ্ড ধুলা উঠছিল, আর যেই বৃষ্টির পানি পড়া শুরু হয়েছে সেই আমি এখন সব রুমে জানালা দরজাগুলো খুলে দিচ্ছি। সামনের দিক থেকে এত সুন্দর একটা ঠান্ডা বাতাস আসছে, আর এই বাতাসটা আমার পিছনে জানালাতে বেরিয়ে মানে দ্রুতই আমার কিন্তু ঘরগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। মনে হলো যেন 5 মিনিটও সময় লাগলো না আমার পুরো বাসাটা ঠান্ডা হওয়ার জন্য। তো বাবু তো গেস্ট রুম এবং ড্রয়িং রুমের জানালাগুলো খুলে দিচ্ছে, আর আমি তো এই যে বেডরুমগুলো জানালাগুলো খুলে দিচ্ছি। তো খুব ইচ্ছা করছিল বেলকনিতে যে একটু বৃষ্টির পানিটা হাত দিয়ে স্পর্শ করে দেখি, কিন্তু এত পরিমাণে মেঘে ডাকছিল, মেঘের আওয়াজে কিন্তু প্রচণ্ড ভয় পাই আমি বাবু দুজনেই। আপনাদের ভাইয়া তো বাড়িতে নেই, সে যদি বাড়িতে থাকতো তাহলে একটু সাহস করে যেতাম, আর সেই সাথে তো বিদ্যুতের আলোর ঝলকানি। যাই হোক, বাবু আমাকে বারবার বলছে আম্মু তুমি বেলকনিতে যেও না।
তো একটু মানে কাছাকাছি যাইনি, দূর থেকে একটু ক্যাপচার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তা আমার বাবু খুব ভয় পাচ্ছিল, তো যাই হোক এক এক করে তো সব জানলা দরজাগুলো খুলে দিলাম। আর আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, যদি কোনো কিছু ভুল করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই আমাকে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।